আসসালামু আলাইকুম বাংলা টেক ডেক্সে খন্দকার শরীফ আর আজকে আমি কথা বলবো রাইড শেয়ারিং নিয়ে কারণ রাইড শেয়ারিং নিয়ে আপনাদের অনেক কমেন্টস আপনারা জানেন যে আমি রাইড শেয়ারিং এবং কার ইনফরমেশন ভিডিও মেক করে থাকি তো আজকে আমি রাইড শেয়ারিং নিয়ে কথা বলবো কারণ রাইড শেয়ারিং নিয়ে আপনাদের অনেক কমেন্টস আছে আর আজকে যে সব কমেন্টস নিয়ে কথা বলবো রাইড শেয়ারিং ডেলিভারি স্লিপ তারপরে নতুনরা কিভাবে রাইড শেয়ারিং এ জয়েন অনেকের গাড়ির মালিকানা সমস্যার কারণে রাইড জয়েন করতে পারেন না তারপরে বর্তমানে রাইড অবস্থা আজকে এইসব বিষয় নিয়ে কথা বলবো আর এইসব বিষয় নিয়ে যদি আপনার আপনার কোনো সমস্যা থাকে তাহলে জন্য আজকের খুবই ইম্পর্টেন্ট তো চাইলে আপনি পুরো ভিডিওটার সাথে থাকতে পারেন আর যদি এইসব নিয়ে আপনার কোনো সমস্যা না থাকে তাহলে আমি মনে করি আপনার সময় নষ্ট করার কোন দরকার নাই। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো রাইড শেয়ারিং নিয়ে প্রথমে যে কমেন্টসগুলো আমার কাছে বেশি বেশি এসেছে সেগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে যে ভাই ডেলিভারি স্লিপ দিয়ে আমি রাইড শেয়ারিং এ জয়েন করতে পারবো কিনা ডেলিভারি স্লিপ বলতে যারা ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন বিআরটি তে তারা এখনো ড্রাইভিং লাইসেন্স পাননি তারা এখন এই ডেলিভারি স্লিপ দিয়ে কি রাইড শেয়ারিং এ জয়েন করতে পারবে কিনা তো আসলে এটা দিয়ে রাইড শেয়ারিং এ জয়েন করা যায় তো অনেক আগে তো বর্তমানে আসলে এটা দিয়ে রাইড শেয়ারিং এ জয়েন করা যাচ্ছে না আর আগামীতে যদি এটা দিয়ে রাইড শেয়ারিং এ জয়েন করা যায় এটা রাইড শেয়ারিং কর্তৃপক্ষরাই ভালো জানে তারা চাইলে যে কোনো সময় এটা চালু করতে পারে তো বর্তমানে বন্ধ আছে তো আশা করি ডেলিভারি স্লিপের অ্যান্সারটা পেয়ে গেছেন সবাই পরের কোয়েশ্চেনটা হচ্ছে যে নতুন যারা তারা কিভাবে রাইড শেয়ারিং এ জয়েন করবেন প্রথমে তাকে উবার অথবা পাঠাও আপনি যে রাইড শেয়ারিং এ করেন না কেন আইডিটা খুলতে হবে আপনাকে আপনি চাইলে অনলাইনেও খুলতে পারেন এবং চাইলে আপনি সরাসরি তাদের অফিসে গিয়ে খুলতে পারেন উবারের অফিসের হেড অফিসের লোকেশন হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর সে আর অন্যান্য বিভিন্ন জায়গায় আছে ঢাকা শহরে যেমন নতুন বাজার আছে নদা নতুন বাজারে আছে নতুন সার্ভিস পয়েন্ট আপনারা সেখানেও যাইতে পারেন অথবা কোন অনলাইনের দোকান থেকে খুলতে পারেন যারা ফটোকপির কাজ করে বিভিন্ন অনলাইনের কাজ করে থাকে তাদের কাছ থেকেও আপনি আপনার আইডি খুলে নিতে পারেন কিছু টাকা হয়তো লাগতে পারে এবং গাড়ি কিভাবে জয়েন করাবেন গাড়িও যদি আপনি আগে থেকে ওবারে না জয়েন করা থাকেন ওবার কিংবা হয় অনলাইনের দোকানে যারা কাজ করে তাদের কাছে গেলে তারাই জয়েন করাই দিতে পারবে আপনাকে যদি আগে থেকে আপনার ওই গাড়িটা ওভারে অ্যাড করা না থাকে আর যদি ওবারে কিংবা করা থাকে তাহলে তাদের অফিসে যাবেন তারা আপনাকে এটা ঠিক করে করে আবার আপনার সাথে জয়েন দেবে আর একটা বিষয় হচ্ছে যে অনেকে জানতে আমি আগে থেকে রাইড ছিলাম কিন্তু এখন আমি গাড়ি চেঞ্জ করবো আমি এখন ড্রাইভার চেঞ্জ করব। আমার পুরনো ড্রাইভার চলে গেছে আমি আরেক ড্রাইভারকে আমার গাড়িতে জয়েন করব সেটাও জয়েন করাতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা উবার পাঠাওয়ার অফিস থেকেও করাতে পারেন কিংবা যে অনলাইনের দোকানগুলো জাস্ট আপনার বাড়ির আশেপাশে এই সব দোকান থেকে আপনারা করতে পারেন এবার আমরা কথা বলবো গাড়ির কিছু সমস্যা আছে যেমন যেসব গাড়ি আপনারা জয়েন করতে পারেন না এই ধরনের কিছু গাড়ির সমস্যা আছে তো কিছু কিছু গাড়ির ক্ষেত্রে আসলে সমস্যা হয়ে যায় কিছু যেসব গাড়ি জয়েন করতে পারেন না সেসব গাড়ির সমস্যাগুলি হচ্ছে বেশিরভাগ সমস্যাই থাকে যে মালিকানা ট্রান্সফার হয়নি এখনো তারপর গাড়িটা ব্যাংকের নামে আছে কোম্পানির নামে আছে সব গাড়ির ক্ষেত্রে আসলে জয়েন করানোর সমস্যা অনেকেই কমেন্টস করে থাকেন যে ভাই আমি একটা নতুন গাড়ি কেনার পর কি সঙ্গে সঙ্গে রাইড শেয়ারিং এ জয়েন করতে পারবো

তো এখনকার বর্তমানে যে কথা বলবো আমি ভাই ও বর্তমানের অবস্থা আসলে বলাটা খুবই টাফ আপনারা জানেন যে এখন শুধু রাইড শেয়ারিং না প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খুব খারাপ অবস্থা তো সেক্ষেত্রে আপনি এখন যদি রাইড শেয়ারিং এর জন্য জয়েন করতে চান কোন রকম আরকি চলতে পারবেন টুকটাক করে আহামরি কিছু পাবেন না আর যেহেতু এটা সেলফ জব আপনি যত শ্রম দিতে পারবেন তত পয়সা ইনকাম করতে পারবেন তো দেখা গেছে যে বারো ঘন্টা যদি আপনি শ্রম দেন তো বারো ঘন্টা তো আসলে ভাই শ্রম দেওয়া যায় না এটা খুব টাফ আর প্রতিদিনে বারো ঘন্টা একটা মানুষ কাজ করতে পারে না কখনো কখনো রেস্ট নিতে হয় কখনো কখনো আসলে মন চায় না কাজ করার জন্য তো সব মিলিয়ে আসলে হয়তো দশ ঘন্টা বারো ঘন্টা করতে পারবেন প্রতিদিন মাঝে মধ্যে রেস্ট নিবেন তো সেক্ষেত্রে আপনি যদি আপনার নিজের গাড়ি হয় কোনো রকম করে টুকটাক করে চলতে পারবেন আর কি এটা আসলে আমি ফিক্সড করে বলতে পারিনি এটা আপনাদের শ্রমের উপরেই সব ডিফেন্ড করে তো ফ্রেন্ডস আশা করি সবার কমেন্টস এর অ্যানসার পেয়ে গেছেন ভিডিওটা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে এবং আপনার আরো কিছু যদি জানার থাকে একটু কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন আগে থেকে সাবস্ক্রাইব করেন নাই নিচে সাবস্ক্রাইব লেখাটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সবাই বাংলা টেকডেক্সে খন্দকার শরীফ বাই বাই টাটা কথা হবে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন